বাংলা সাহিত্যে যে শাখাটি আমার অত্যন্ত পছন্দের সে শাখাটি নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি সে শাখার একটি বই একটি আত্মজীবনী ধরনের বই আত্মজীবনী বই আসলে বইটি যিনি লিখেছেন তিনি আসলে বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিজের জীবনের সাথে যুক্ত করে নিয়েছেন তিনি বাংলা কূটনৈতিক বাংলাদেশের কূটনৈতিক জগতের অন্যতম বৌধ ব্যক্তিত্ব ফারুক চৌধুরী ফারুক চৌধুরী দীর্ঘদিন ধরে কূটনৈতিক জীবনে তিনি আমাদের তৎকালীন পাকিস্তান থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ কি ঘিরে যে রাজনৈতিক উত্থান পতনের কাহিনী রয়েছে সবকিছুই তার বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং আমাদের শেখ জিয়াউর রহমান হুসাইন মাহমুদের সাদ সবার সাথেই তিনি তার কূটনৈতিক জীবনটাকে যে অতিবাহিত করেছেন সেটার একটা বর্ণনা ছোট আপনারা পাবেন বইয়ের নাম জীবনের বালুকা বেলায় প্রথম থেকে বইটি দুই সালে প্রথম প্রকাশিত হয় বইটি লিখিত মূল্য সাতশো টাকা অনেকগুলো সংস্করণ বেরোয় বইটি এবং বইটি এতটাই জনপ্রিয় এতই বেশি চাহিদা এবং বইটির ভিতরে রয়েছে যে একজন সাধারণ পাঠককে অনেক এত অনেকক্ষণ আটকে রাখতে পারে এই বই এই বইটি পড়লে এক যে কোনো পাঠক বাংলাদেশের যে কূটনৈতিক যে পরিসর রয়েছে সে সম্পর্কে ধারণা পাবেন শুধু বাংলাদেশ না এই দক্ষিণ এশিয়ার সকল রাজনীতিবিদ রয়েছেন এবং শুধু ইউরোপেও ইউরোপে যেহেতু সূত্রে দীর্ঘদিন নেদারল্যান্ডে অবস্থান করেছেন চীনে ছিলেন তো সেই সকল জায়গা স্মৃতি একজন একটা ভ্রমণ কাহিনীও বলতে পারেন কূটনৈতিক ভ্রমণ এক কথায় পুরো বইটার ভিতরে পাবেন এবং তার যে পারিবারিক জীবন এবং তাকে ঘিরে সার্ক গঠন একটা নান্দনিক জীবনের চিত্র এর ভিতরে আছে ফারুক চৌধুরী বছর বয়সে লোক ত্যাগ করেন কিন্তু এই যে এই একটা বর্ণাঢ্য জীবন সে বর্ণাঢ্য জীবনের একটা খন্ডাংশ তিনি এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ করেছেন তার পারিবারিক জীবনকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন অত্যন্ত চমকপ্রদ্রদ সমস্ত সমস্ত তথ্যে ভরা এই বই একজন বুদ্ধিমান পাঠক এই বই পড়ে তৎকালীন সময়ের যে স্বাদ এবং তৎকালীন যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেটিকে সুযোগ পাবেন আমি আশা করব আপনারা এই বইটি পড়বেন এবং এই বইটি পাঠ করার ভেতর দিয়ে বাংলাদেশের আহ কূটনৈতিক যে জগতের যে পরিসর সেটিকে বোঝার চেষ্টা করবেন এর পাশাপাশি বাংলাদেশের ইতিহাসকেও জানার একটা দরজা খুলে যাবে পাঠকের জন্য এবং এই বইটা প্রায় সাড়ে পাঁচশো বই যে কোনো পাঠক আহ আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে এই বইটি একবারে যেন কেউ না পড়ে এত সুন্দর বই আপনি ধীরে ধীরে এটা পড়লে এই বইটা পাঠ করলে এই বইটার যে ভেতরে প্রবেশ করার ব্যাপার আছে শুধু পাঠ পাঠ বিষয় একটা বই করার যে অনেকগুলো নাই কৌশল রয়েছে তার ভিতরে একটা কৌশল হচ্ছে একটা বইকে ধীরে ধীরে পাঠ করে এবং বইটাকে নিজের ভেতরে অনুভূতির জায়গাটাতে নিয়ে যাওয়া আমি বলবো বিশেষত এই বইটার ক্ষেত্রেই বলবো যেহেতু আত্মজীবনীমূলক বই আসলে অন্যান্য চাইতে অনেক বেশি পরিমাণে সুন্দর আমার কাছে লাগে পরিমানে সারা এই বর্তমান পৃথিবীতে যে ধরনের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি সেটি হচ্ছে আত্মজীবনীমূলক বই আমি আশা করবো ফারুক চৌধুরীর এই জীবনের বালুকা অর্থাৎ সত্যি তাই মৃত্যুর খুব অল্প কয়েক বছর আগেই তিনি এই বইটি রচনা প্রকাশ করেছেন এছাড়াও তার অনেকগুলো বই রয়েছে যেমন তার একটি বইয়ের নাম হচ্ছে দেশ দেশান্তর পিও ফারজানা জানা ক্ষণ নানা কথা স্বদেশ সকাল স্বজন সময়ের আবর্তে গতকাল সমকাল তিনি কলামিস্ট ছিলেন দারুণ সব কলাম লিখতেন সেই কলামগুলো পড়ে আমরা আমরা একটা সময় খুবই রিদ্ধ হয়েছে আশা করব আপনারা এই বইটি পাঠ করবেন এবং এই বইটি পাঠ করার ভেতর দিয়ে নিজেকে করবেন এই পর্যন্ত আজকে আমাদের এই বই বই পরিচিতি অনুষ্ঠান আহ আশা করি পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো বই নিয়ে সেই পর্যন্ত বইয়ের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ